প্রথম বিশ্বযুদ্ধের চেয়ে বহুলাংশে ধ্বংসাত্মক ও ভয়াবহ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এখনও সেই মহাযুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব রয়েছে সমগ্র বিশ্বজুড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা সম্পর্কে আমরা অনেক কিছু জানলেও কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তা আমাদের অনেকেরই অজানা। হিস্টোরিয়ানের আজকের আয়োজনে আমরা জানব কীভাবে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ঘটনাচক্রগুলো জানার জন্য চলুন এবার ফিরে যাওয়া যাক ইতিহাসের পুরনো ভাগগুলোতে। 1919 সাল, প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর ট্রিটি অফ ভার্সাইলস নামক একটি চুক্তি প্রস্তাবিত এবং কার্যকর করা হয়। ট্রিটি অফ ভার্সাইলসের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এই চুক্তিটি ছিল মূলত জার্মানি এবং মিত্র শক্তিদের মধ্যে, যার মাধ্যমে জার্মানি অনেকাংশে শিকলবন্দী হয়ে পড়ে, বিশেষ করে সামরিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে। 1920 সালে একটি আন্তর্জাতিক সংগঠন লীগ অফ নেশনসের সূচনা এবং কার্যকর করা হয়, যার প্রধান লক্ষ্যই ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর আবার যেন পৃথিবী সংঘাতময় কোনো বিশ্বযুদ্ধের সম্মুখীন না হয় এবং একটি সার্বিক নিরস্ত্রীকরণ। লীগ অফ নেশনস প্রতিষ্ঠার পরবর্তী 10 বছর তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা না ঘটলেও সেটি ছিল পরবর্তী সংঘাতময় পরিস্থিতির নিরবুত্থান। 1930-এর গোড়া থেকে ইউরোপ ও এশিয়ার আন্তঃরাষ্ট্রীয় পরিস্থিতি ক্রমশ উত্তেজিত হয়ে উঠতে থাকে, যার প্রধান ভূমিকায় ছিল জাপান, ইতালি এবং জার্মানি। 1931-এর সেপ্টেম্বরে চীনের মাঞ্চুরিয়া আক্রমণ করে জাপান লীগ অফ নেশনসের মর্যাদায় আঘাত হানে। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী গ্রেট ডিপ্রেশনের কারণে যখন জাপানের অর্থনীতি সম্পূর্ণভাবে জর্জরিত অবস্থায়, তখন জাপানের সামনে মাঞ্চুরিয়া ছিল একটি অন্যতম সমাধান। এক্ষেত্রে জাপানের মূল লক্ষ্য ছিল তাদের সাম্রাজ্যবাদ বিস্তার এবং ইস্ট এশিয়ার উপর নিয়ন্ত্রণ স্থাপন করা। জাপানের এই অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে কার্যত কোনো ভূমিকাই নিতে পারেনি লীগ অফ নেশনস। এই ঘটনা থেকে শিক্ষা নিতে ভুল করল না ইতালি এবং জার্মানি। তারা বুঝতে পেরেছিল আগ্রাসনের বিপরীতে লীগ অফ নেশনস সম্পূর্ণ অসহায়। এমনকি ইউরোপের বৃহৎ শক্তিবর্গ ব্রিটেন ও ফ্রান্সের অক্ষমতা প্রকাশ পায় এই ঘটনায়। দূর প্রাচ্যে আগ্রাসন নীতি প্রতিহত করতে যুক্তরাষ্ট্র বিশেষ কোনো উদ্যোগ নিল না। আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সমস্যা সমাধান করার ক্ষেত্রেও লীগ অফ নেশনস চূড়ান্ত ব্যর্থতা দেখায়। লীগ অফ নেশনস প্রতিষ্ঠার 13 বছর পর 1933 সালে জাপান ও জার্মানি লীগ অফ নেশনস থেকে বেরিয়ে যায়। জার্মানির এই বেরিয়ে যাওয়া লীগ অফ নেশনসের প্রধান লক্ষ্য নিরস্ত্রীকরণের শেষ আশাটুকু শেষ করে দেয়। এদিকে 1935 সাল থেকেই প্রথম বিশ্বযুদ্ধে চাপানো ভার্সাই চুক্তি লঙ্ঘন করে হিটলার সামরিক শক্তি বৃদ্ধিতে সম্পূর্ণ মনোযোগ দেন। ওদিকে 1936 সালে ইতালির মুসোলিনি ইথিওপিয়া দখল করে নেন। এই আগ্রাসনের লক্ষ্য ছিল ইথিওপিয়া থেকে সম্পদ দখলের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং সাম্রাজ্যবাদ বিস্তার। এই আগ্রাসনে নিহত হয় 5 লক্ষ ইথিওপিয়ান। ইথিওপিয়ার দখলে হিটলার মুসোলিনিকে সম্পূর্ণ সমর্থন ও মদদ দেন। এভাবে ব্রিটেন ও ফ্রান্সের বিপরীতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে থাকেন 2 স্বৈরশাসক। 1936 সালে স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে আরও কাছাকাছি আসেন এই 2 স্বৈরনেতা। স্পেনের গৃহযুদ্ধকে তারা ব্যবহার করে তাদের সামরিক কৌশল এবং সামরিক সক্ষমতার টেস্ট গ্রাউন্ড হিসেবে। সামরিক অভ্যুত্থান ও তার বিরুদ্ধে প্রজাতন্ত্রের প্রতিরোধে স্পেনের অভ্যন্তরীণ বিষয় হিসেবে সীমাবদ্ধ থাকেনি। মুসোলিনি ও হিটলার উভয়ের কাছেই স্পেনের গৃহযুদ্ধ ছিল কমিউনিস্ট মতাদর্শ ও ফ্যাসিবাদের মধ্যে সংঘাত, আর তাই তারা যে কোনো মূল্যে স্পেনের ফ্যাসিস্ট সরকারের জয় চেয়েছিলেন। 1939-এর জানুয়ারিতে স্পেনের কমিউনিস্ট সরকারের পতন হলে লীগ অব নেশনসের অন্যতম মূল 2 সদস্য ব্রিটেন ও ফ্রান্স ফ্রাঙ্কোর নেতৃত্বাধীন সামরিক ফ্যাসিস্ট সরকারকে স্বীকৃতি দেয়। স্পেনের সরকার পরবর্তীতে অক্ষ বাহিনীকে রসদ সামগ্রী সরবরাহ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পোর্টের অ্যাক্সেস প্রদান করে, কিন্তু সার্বিকভাবে স্পেনের সরকার নিজেদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্পূর্ণ নিরপেক্ষ সদস্য হিসেবে দাবি করে। সাল 1938, হিটলারের আগ্রাসন নীতি চলতে থাকে। হিটলারের তৎকালীন উদ্দেশ্য অস্ট্রিয়াতে বসবাসরত জার্মানি নাৎসিবাদীদের একীভূতকরণ। 1938-এর গোড়ার দিকে অস্ট্রিয়ার নাৎসিবাদীদের আইনি স্বীকৃতি দেওয়ার জন্য অস্ট্রিয়ান চ্যান্সেলর সুস্নিগের ওপর চাপ সৃষ্টি করেন হিটলার। সুস্নিং জানান একটি গণভোটের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে। হিটলার তৎক্ষণাৎ জার্মান বাহিনীকে অস্ট্রিয়া আক্রমণের নির্দেশ দেন। অস্ট্রিয়া জার্মান নাগরিকদের সাথে দুর্ব্যবহার করেছে এবং চেকোস্লোভাকিয়ার সাথে হাত মিলিয়ে জার্মান বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই 2টি অজুহাত দাঁড় করানো হয়।
1938 সালের 12 মার্চ জার্মান সেনাদল অস্ট্রিয়া দখল করে নেয়। হিটলার কর্তৃক জার্মানির সাথে অস্ট্রিয়ার এই সংযুক্তিকরণকে আনস্লুস বলা হয়। নাৎসিরা অস্ট্রিয়া নিহতদের উপর চরম অত্যাচার চালায়। এরপর 1938 সালে হিটলার চেকোস্লোভাকিয়ার প্রেসিডেন্ট এডওয়ার্ড বেননেসের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণা চালাতে থাকে। তার প্রধান অভিযোগ ছিল চেকোস্লোভাকিয়ার সরকার সুদেতান অঞ্চলে বসবাসরত জার্মানদের সুরক্ষিত রাখতে ব্যর্থ হয়েছে। হিটলার সরাসরি সুদেতান অঞ্চল দাবি করে বসেন। বেনেস ফ্রান্স ও ব্রিটেনের কাছে সাহায্য প্রার্থনা করে, কিন্তু তোষণ নীতির কারণে দুটি দেশই সাহায্য করতে অস্বীকৃতি জানায়। কিন্তু এই তোষণ নীতি শেষমেশ শান্তি নিয়ে আসতে পারেনি। 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে। পোল্যান্ড আক্রমণের প্রধান উদ্দেশ্য ছিল জাপানের ভূ সম্প্রসারণ এবং প্রাধান্য বিস্তার। ব্রিটেন ও ফ্রান্স যৌথ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে জার্মানির বিরুদ্ধে। 3 সেপ্টেম্বর ব্রিটেন যুদ্ধ ঘোষণা করে জার্মানির বিরুদ্ধে। শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাণ্ডব ও ধ্বংসলীলা প্রথম বিশ্বযুদ্ধের চেয়ে সব দিক দিয়ে বেশি ছিল। নতুন প্রযুক্তি, নতুন নতুন অস্ত্রের ব্যবহার, আকাশপথে যুদ্ধ ও পারমাণবিক বোমার ব্যবহারের মতো বিষয়গুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আরও ভয়াবহ করে তোলে। প্রায় 60 মিলিয়নের উপর মানুষ মারা যায় এই মহাযুদ্ধে, যা তখনকার বিশ্ব জনসংখ্যার 3% ছিল। হিস্টোরিয়ানের আজকের আয়োজন এ পর্যন্তই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ঘটনাগুলো জানার জন্য চোখ রাখুন হিস্টোরিয়ান চ্যানেলে।